ওয়েলকাম টু টিনা আনকাট। সবাইকে স্বাগত জানাই। আজকে বিকেলটা ভারী সুন্দর, অনেকদিন পর আজকে এরকম একটা সুন্দর বিকেল পেলাম। বহুদিন যাবৎ বৃষ্টি হচ্ছে, তো আজকে বিকেলটা বেশ ভালো লাগছে। তো চলুন আজকে বেরোই একটু বাইরে, সামনাসামনি কোথাও একটা যাই। দেখতেই পাচ্ছেন চারিদিক কতটা ক্লিয়ার আজকে, তো তাই জন্য ভাবলাম একটু বেরিয়ে আসি বাইরে থেকে। তো আজকে যাবো হচ্ছে আমাদের এই রাবাংলাতেই একটি চার্চ আছে 1 কিলোমিটারের মধ্যে, রাবাংলা একটু নিচে, তো সেখানেই যাব। এই যে এটা হচ্ছে রাবাংলার ভিউটা, তো আমরা এই দিক ঘুরে নিচের দিকে যাব। আমরা অ্যাকচুয়ালি উপরে থাকি, তো নিচে যাচ্ছি এখন, তো নিচেই এই চার্চটা। চলুন যাই, দেখুন কি ভালো লাগছে আকাশটা আজকে, ভারী সুন্দর লাগছে কিন্তু। রাবাংলার ভিউটা একবার ভালো করে আপনাদের দেখিয়ে দিলাম। ওই দেখুন দূরে পাহাড় দেখা যাচ্ছে, আপনাদের একটু জুম করে দেখাই। ওই যে রালং মনাস্ট্রি, এখানে একদিন যাব। তো চলুন হাঁটতে হাঁটতে চলে এলাম চার্চের সামনে। এই যে এই চার্চটা, সামনে একটা রিসর্টও আছে, চাইলে আপনারা আসতে পারেন এখানে, ভীষণ সুন্দর রিসর্ট। চার্চের সামনে এসে দেখি চার্চ বন্ধ, তাই ফিরে যেতে বাধ্য হচ্ছি। জানতাম না যে আজকে বন্ধ ছিল, তো আপনাদের জন্য ছবি তুলেছি, তা ছবিটাকেই দেখাবো আপনাদেরকে। ভিতরে ঢুকতে পারলাম না। এই দেখুন ছবিটা, এটাই হচ্ছে চার্চটা। আর চারপাশটা আরেকবার আপনাদের ভালো করে একবার দেখিয়ে দিই। দেখুন কি সুন্দর লাগছে, পিছনে পাহাড়গুলো একদম, মেঘ ভাসছে, অসাধারণ দৃশ্য। কি সুন্দর না ফুলটা, ফুটতে পারা একদম। আর এটা হচ্ছে দেখুন স্কোয়াশ গাছ, আপনারা অনেকেই জানেন এখানে প্রচুর আছে এই গাছ। তো চলুন বাড়ি ফিরি, সন্ধ্যা নামছে। সন্ধ্যার ভিউটা আপনাদের ভাবলাম একবার দেখাই। দেখুন এটা হচ্ছে রাবাংলা, তো সন্ধ্যাতে কত সুন্দর লাগছে, যেন একগুচ্ছ অভ্রকে অন্ধকারে ছিটিয়ে দিয়েছে। ব্যাস আজকে এইটুকুই, আরেকদিন আসবো একটা নতুন কোনো জায়গার ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। থ্যাংক ইউ দেখার জন্য।